আসসালামু আলাইকুম আজ নিউজ থাকছে স্বাস্থ্য কথা থেকে স্বামী স্ত্রী রক্তের গ্রুপ একই হলে কি হয় জানেন চলুন জেনে নিই বিস্তারিত নিউজে সমাজে বিয়ে করার মাধ্যমে সামাজিক বন্ধন গড়ে ওঠে এরপর ভবিষ্যৎ প্রজন্ম নিয়ে ভাবাভাবি শুরু বিয়ের আগে আমরা পরিবার আত্মীয় স্বজন এ সমস্ত সকল বিষয়ে যাবতীয় খোঁজখবর নিয়ে থাকি কিন্তু সবচেয়ে প্রয়োজনীয় গুরুত্বপূর্ণ ব্যাপার হলো স্বামী স্ত্রী রক্তের গ্রুপ সংক্রান্ত ব্যাপারটি কেন যেন ভুলে যায় যেটা সব থেকে আগে জানা দরকার চলুন জেনে নেই এই বিষয় সম্পর্কে জরুরি কিছু তথ্য স্বামী স্ত্রী রক্তের গ্রুপ এক হলে কোনো সমস্যা হয় কি না অনেকের মধ্যে এমন অজান একটি প্রশ্ন জাগে যা নিয়ে তারা অযথা দুশ্চিন্তা করে থাকেন কিন্তু চিকিৎসকদের মতে এতে কোনো সমস্যাই হয় না গোটা পৃথিবীতে রক্তের গ্রুপ ছত্রিশ শতাংশ ও গ্রুপ আটাইশ শতাংশ এ গ্রুপ বিশ শতাংশ বি গ্রুপ কিন্তু এশিয়াতে প্রায় ছেচল্লিশ ভাগ মানুষের রক্তের গ্রুপ বি এশিয়ায় নেগেটিভ ব্লাড গ্রুপ পাঁচ শতাংশ সেখানে ইউরোপ আমেরিকাতে প্রায় শতাংশ যেখানে উপমহাদেশে সিংহভাগ মানুষের রক্তের গ্রুপ বি সেখানে স্বামী স্ত্রী রক্তের গ্রুপের মিল হবে সেটাই স্বাভাবিক এতে কোনো সমস্যা হয় না কিন্তু যদি স্ত্রীর নেগেটিভ রক্তের গ্রুপ থাকে এবং স্বামীর পজিটিভ গ্রুপ থাকে তাহলে সমস্যা হয়ে থাকে যাকে জজ আরিজ আইসো ইমিউনাইজেশন বলে সেটারও সহচিকিৎসা বা টিকা আছে অনেকের ভ্রান্ত ধারণা বাবা মায়ের রক্তের গ্রুপ এক হলে বাচ্চার থ্যালাসেমিয়া হয় এটাও সম্পূর্ণ ভুল ধারণা কারণ থ্যালোসিমা রোগ ক্রোমোজোম অ্যাবনরমালিটি থেকে হয় স্বামী রক্তের গ্রুপ স্ত্রী রক্তের গ্রুপ সন্তানের অবস্থান পজিটিভ পজিটিভ সুস্থ সন্তান আর নেগেটিভ নেগেটিভ হলেও সুস্থ সন্তান হয় নেগেটিভ পজিটিভ হলেও সুস্থ সন্তান হয় পজিটিভ নেগেটিভ প্রথম সন্তান সুস্থ দ্বিতীয় থেকে সমস্যা শুরু হয় উল্লেখ্য প্রধানত রক্তের গ্রুপকে দুই ভাগে ভাগ করা হয় একটা হলো এবিও পদ্ধতি অর্থাৎ এবি এবি এবং ও অন্যটা আর ফ্যাক্টর আর পজিটিভ এবং আর এইচ নেগেটিভ এই রিসার্চ ফ্যাক্টরি ঠিক করে দেয় ব্লাড গ্রুপ পজিটিভ হবে না নেগেটিভ হবে ব্লাড গ্রুপগুলো হলো এ পজিটিভ এ নেগেটিভ বি পজিটিভ বি নেগেটিভ এবি পজিটিভ এবি নেগেটিভ ও পজিটিভ এবং ও নেগেটিভ আজই পর্যন্তই আল্লাহ হাফেজ